তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মামাশাই বাড়িতে, যেখানে আজকে তাদের গৃহপ্রবেশের পুজো। তাদের আগের যে ঘরটা আছে তার সঙ্গে আরও দুটো নতুন করে রুম বানানো হয়েছে, তাই সেই গৃহপ্রবেশের পুজো হবে। আমি সকাল সকাল চলে এসেছি, এখন বাজে সকাল 6টা। আমি স্নান স্নান করে ফল কাটতে বসে গেছি, তো ফলটা কেটে নিয়ে বাকি সব গুছিয়ে নেবো, কেন মা একা পারবে না। অনেকদিন পরে আবার একটা বড় সড়ো পুজোর সঙ্গে যোগ হতে পেরে খুব ভালো লাগছে। আমার এমনিতেই পুজো টুজো খুবই ভালো লাগে। তো এখানে যে আমার মা একটু একটু কাজ ছেড়ে নিচ্ছে, ব্রাহ্মণ বলছে সকাল 7টায় চলে আসবে, মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এবার বাকি এখানে আরও সব জোগাড় যান্তি করছি, করতে করতেই ব্রাহ্মণ চলে এসেছেন। তো আমাদের বাড়িতে মনসা মন্দির আছে, তো সেখানে আগে পুজো হবে, তারপরে ঘরে পুজো হবে। বাইরের ঠাকুরের আগে পুজো স্টার্ট হয়েছে বাইরে। এই যে আমাদের ভাইয়ের বউ, যে এখন গৃহপ্রবেশ করবে। গৃহপ্রবেশের নিয়ম আমিও খুব একটা জানি না। এখানে ভাই নারকেল ফাটাচ্ছে, নারকেলটা ফাটিয়ে দৌড়ে জল দিয়ে দিচ্ছে, এবং এরপরে ওরা ঘরে ঢুকবে। ব্রাহ্মণ ঠাকুর কিছু একটা বলছে যে কীভাবে ঢুকতে হবে। তো গৃহপ্রবেশ হয়ে গেল, এরপরে হবে পুজো। চলে গেলেন আমার মা সঙ্গে ব্রাহ্মণ। তো কালকে অনেক খাটাখাটির মধ্যে প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার, যে কারণে একটু কথা বলতেও অসুবিধা হচ্ছে। আমার একটা অ্যালার্জির প্রবলেম আছে, যে কারণে খুব বারবার ঠান্ডা লেগে যায়। এখানে আমরা সবাই আছি, মা ভাই বাবা। আমি তো শাক বাজিয়ে বাজিয়ে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আমার বোনও এসছে, সবাই আছি। ওখানে পুজো হচ্ছে, এটা হচ্ছে নারায়ণ পুজো। সাধারণত সবাই জানেন গৃহপ্রবেশের পুজোটা মেন নারায়ণ পুজোই হয়, সঙ্গে একটা যজ্ঞও হয়। এখানে পুজো হচ্ছে, আমারও খুব ভালো লাগছে একটা পুজোর সঙ্গে থাকতে পেরে। একটা পুজোর সঙ্গে থাকতে সবারই খুব ভালো লাগে। তো এখানে যজ্ঞের জন্য সব জোগাড় রেডি করে নিচ্ছে আমাদের ব্রাহ্মণ দাদা। এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সবাই আছে, ভাইয়ের মেয়ে এবং বোনের মেয়ে এত দুষ্টুমি করছিল যে ওদেরকে পাশের রুমে রাখতে হয়েছে। সো এখানে আমার বাড়ি থেকে খালি আপাতত এখন আমি উপস্থিত আছি, না আমার বর আসতে পেরেছে, না আমার বাড়ির অন্যরা। খুব সকালে যেহেতু সবাই এখনো এসে পৌঁছাতে পারেনি, এখানে যজ্ঞ হচ্ছে দেখতেই পাচ্ছেন। আমাদের এই বামন দাদা অনেক পুরনো, উনি প্রত্যেক মাসে পূর্ণিমায় আসে। এই যে বললাম শাক বাজিয়ে বাজিয়ে আমার মুখ ব্যথা হয়ে গেছে, ঠিক আছে, আবার দুষ্টু দুটো চলে এসছে। আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, বোন, বোনের মেয়ে সবাই আছে। যজ্ঞ মোটামুটি সমাপ্তির মুখে চলে এসছে। তো এখানে যজ্ঞ প্রায় সমাপ্ত হয়ে চলেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দাদা আমাদের প্রত্যেক পূর্ণিমায় বাড়িতে পুজো করতে আসে এবং প্রত্যেক সংক্রান্তিতে পুজো করতে আসছে। আমাদের মঙ্গলচণ্ডী পুজো বাড়িতে হয়, বিমুক্তান পুজো বাড়িতেই হয়, কাফির বাড়িতে মন্দির আছে, ওই মন্দিরেই হয়। যে মন্দিরে একটু আগে পুজো হলো ওইখানেই হয় পুজো। আমরাও যতক্ষণ পারি ওখানে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না। ওইখানে ফুল, পান পাতা, কলা এসব দিয়ে দিচ্ছে।
যজ্ঞের জন্য মোটামুটি 28টা বেলপাতা লাগে, যেটা সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম আমি। যজ্ঞের আগুনটা খুব জোরেই জ্বলছিল, আর কিন্তু ঘরের মধ্যে হচ্ছিল, অতিরিক্ত গরমও লাগছিল সবার। তবু পুজো বলে কথা, তো মনে একটা আলাদা ফিলিংসও ছিল। এখানে যজ্ঞ সমাপনের মুখে এখানে আমার একটাই কাজ ছিল, একটুখানি পরপর খালি শাক বাজিয়ে যাওয়া। এখানে হচ্ছে যজ্ঞের পরে গৃহপ্রবেশের জন্য যে দুধ উঠলায় এটা, সেটা হচ্ছে দুধটা খুব সুন্দর দেখুন উতলে গেছে, উতলে পড়েও গেছে। এখানে পূজা মোটামুটি সমাপ্তি হয়েছে, এরপরে সব আরতি হচ্ছে। পঞ্চকুটিতে আরতি, এরপরে হবে পুষ্পাঞ্জলি। পুজোর সমাপ্তি ঘটিয়ে আমরা এখানে চলে এসেছি রান্নাঘরে। এই যে আমার ভাই পেঁয়াজ আর টমেটো কাটছে, কাজটা ওকে আমিই দিয়েছি। খুব কথা বলে, খুব কথা বলে, ওর জন্য ওকে কাজটা দেওয়া হয়েছে। আর সবাই এখানে রেস্ট নিচ্ছে। খুব গরম তাই সবাই একটু করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। ইস কি ঠান্ডা, আমাকেও দিচ্ছি বিপি একটু খাও। তো এখানে বিকেল হয়ে গেছে, বিকেলে আমরা একটু চলে এসেছি নদীর পাড়ে ঘুরতে, ভাই বোন, আমি, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে। তো এখানে খুব মেঘও পড়েছে, আস্তে আস্তে লেট হয়ে গেল, এদিকে মেঘও পড়ে দিয়েছে, তো বেশিক্ষণ আর থাকা হলো না। এসে আবার আটা মাখলাম, দেখলাম আটাটা মাখা হয়ে গেছে কিন্তু এত পাতলা হয়েছে যে তাকে মাখতে মাখতে আমি পাতলা হয়ে গেলাম। যতই আটা মেশাচ্ছি ততই ও লাগছে। এখানে শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলায় কীর্তন, যেহেতু গৃহপ্রবেশ তো একটু কীর্তন তো দিতেই হবে, তাই সন্ধ্যেবেলা এখানে কীর্তন। আর এই যে কীর্তনের সঙ্গে আমাদের রাধা রানী নাচ করছে, শাড়ি পরে চলে এসছে। ঘরে নাচতে পারছিল না, যে কারণে ও বাইরে দাঁড়িয়ে নাচ করছে। খুব সুন্দর কীর্তন হচ্ছিল, আর আমাদেরও রান্না হয়ে গেছে। এটা হচ্ছে আরতি, আরতি করছেন। আরতিটা আমার মা করছে না, করতে কীর্তনের মধ্যেই যাওয়া এসে ওদের একজন। এটা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে। বেশ সারাদিনটা খুব হই হল্লো, মজা করেই পেরিয়ে গেল, বুঝতেই পারলাম না দিনটা কখন পেরিয়ে গেল। আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, আর আমার ভুল ত্রুটি যেটা হচ্ছে সেটা ক্ষমা করে দেবেন, নিজেদের বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এখানে কীর্তনের পরে সবাই একটু নাচ করছে কীর্তনের সঙ্গে, আমিও ছিলাম, বাট ওই যে ভিডিওটা আমি করছি তাই নিজেকে আর তুলে ধরা দেখতে দেখাতে পারলাম না। আজকের মতো খাওয়া দাওয়া সেরে ওনারা গেলেন, এখানেই এটি।